আজকে আমি অনেকগুলো রুটি একসাথে করলাম, আর এই রুটিগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এক সপ্তাহের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি রুটি কিভাবে সংরক্ষণ করি সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 30টার মতো রুটি করে নিয়েছি, আর আমার এই রুটিগুলো আমি এক সপ্তাহের জন্য আর কি, আমার মেয়ে সকালে কোচিংয়ে যায়, ওকে পরোটা করে দেওয়া কিংবা ছেলেকে রুটি ভেজে দেওয়া, যাই হোক একটু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু মসমসে হয়, আবার রুটির মতো করে তেল ছাড়া একটু তাওয়াতে এপিট ওপিট ভেজে নিলে কিন্তু খুব সুন্দর করে রুটি হয়ে থাকে, আর এতে কিন্তু ঝামেলাও মুক্ত। আর এই রুটিটা কিন্তু আমি বানিয়ে নেওয়ার পর কিন্তু রুটিটা আমি তাওয়াতে এপিট ওপিট আঁচ দিয়ে নিয়েছি হালকা, যে রুটি যাতে লেগে না ধরে, আর এভাবে করে বক্সে করে আমি খুব সুন্দর করে রেখে দিব। যাই হোক, আমার সুবিধার জন্য আমি এইরকম করে রুটিগুলো সংরক্ষণ করি, আর চাইলে আপনারা এভাবে করতে পারেন। যাই হোক, আজকে অনেকগুলোই করে ফেলেছি, আর এই রুটিটা করা থাকলে অনেক সুবিধা হয় আমার বাচ্চাদের জন্য, করে ওরা যখন তখন বিরিয়ানি নিয়ে খেতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।